নমস্কার বন্ধুরা, বিএইচটেক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, চলে এলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ হয়ে গেল ইতিমধ্যেই। প্রত্যেক চাকরিপ্রার্থীদের জন্য চাকরির আরেকটি সুবর্ণ সুযোগ বন্ধুরা। এখানে কনস্টেবল পদে যারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতা কী দরকার রয়েছে, আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য এখানে বয়সের ক্রাইটেরিয়া কী রয়েছে, আবেদন করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিস, এক্সাম সেন্টার, সমস্ত কিছু খুঁটিনাটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। তো বন্ধুরা, এখানে আপনারা নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল পদের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে দিল্লি পুলিশের এক্সামিনেশন 2023 হতে চলেছে। এখানে আবেদন করার জন্য প্রত্যেক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে, যার আবেদন শুরু হয়েছে 1/9/2023 তারিখ থেকে এবং আবেদন চলবে 30/9/2023 তারিখ পর্যন্ত। 30/9/2023 11 PM বন্ধুরা আপনারা লাস্ট এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এরই সাথে বন্ধুরা, এখানে আবেদন করার জন্য প্রত্যেক চাকরিপ্রার্থীদের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফিস আপনাদের পেমেন্ট করতে হবে 30/9/2023 মধ্যে অনলাইনের মাধ্যমে। এরই সাথে বন্ধুরা, এখানে এডিটিং উইন্ডো ওপেন থাকবে 3/10/2023 তারিখ থেকে 4/10/2023 তারিখ পর্যন্ত। শিডিউল কম্পিউটার বেস এক্সামিনেশন বন্ধুরা ডিসেম্বর 2023 তারিখে এখানে হবে। এখানে নিয়োগ করা প্রত্যেক চাকরিপ্রার্থীদের লেভেল 3 মানে 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত এখানে বেসিক স্যালারি রয়েছে। এখানে ভ্যাকেন্সি ডিটেলসের ক্ষেত্রে বন্ধুরা আমরা যদি দেখি, এখানে 7,547টি বাম্পার ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা ইতিমধ্যে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বেরিয়েছে। এখানে কনস্টেবল এক্সিকিউটিভ মেল পদের জন্য বন্ধুরা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 2,748টি ভ্যাকেন্সি রয়েছে, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 448টি ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে 258টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরির থেকে বন্ধুরা এখানে 717টি বাম্পার ভ্যাকেন্সি রয়েছে, সাথে বন্ধুরা এখানে এসটি ক্যাটাগরির জন্য 242টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে কনস্টেবল এক্সিকিউটিভ মেল পদের জন্য 4,453টি বাম্পার ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা রয়েছে। সাথে বন্ধুরা, এখানে কনস্টেবল এক্সিকিউটিভ মেল পদের জন্য যারা এক্স সার্ভিসম্যান এবং আদার্স রয়েছেন ইনক্লুডিং এসসি এসটিদের জন্য এখানে 266টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল এক্সিকিউটিভ মেল কমান্ডো পদের জন্য বন্ধুরা এখানে 337টি ভ্যাকেন্সি রয়েছে। কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল পদের জন্য বন্ধুরা এখানে 2,491টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে মোট 7,547টি বাম্পার ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা বেরিয়েছে। প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করার সুবর্ণ সুযোগ কিন্তু আপনাদের এখানে পাচ্ছেন। এরই সাথে বন্ধুরা, এখানে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হলে পরে প্রত্যেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রত্যেক চাকরিপ্রার্থীদের এখানে আবেদন করার জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে। এই সাথে বন্ধুরা, এখানে বয়সের ক্ষেত্রে এসসি এসটিদের জন্য 5 বছরের বয়সে ছাড় রয়েছে এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের এখানে বয়সে ছাড় দেওয়া রয়েছে। এরই সাথে বন্ধুরা, এখানে আবেদন করা প্রত্যেক চাকরিপ্রার্থীরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রত্যেক চাকরিপ্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক বন্ধুরা আপনারা আমার নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য প্রত্যেক চাকরিপ্রার্থীদের 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। সাথে বন্ধুরা, এখানে যারা এসসি এসটি এবং প্রত্যেক মহিলা ক্যান্ডিডেটস যারা রয়েছেন ওবিসি এবং জেনারেল মিলিয়ে প্রত্যেকে এখানে আপনারা ফ্রিতে আবেদন করতে পারবেন। কোনো রকম অ্যাপ্লিকেশন চার্জ আপনাদের দিতে হবে না। অ্যাপ্লিকেশন চার্জ যাদের এখানে পেমেন্ট করতে হবে তারা অনলাইনের মাধ্যমে প্রত্যেকে এখানে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট পদ্ধতি বন্ধুরা আপনারা ভীম ইউপিআই, নেট ব্যাঙ্কিং, ভিসা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, রুপে কার্ডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট আপনারা 30/9/2023 তারিখের মধ্যে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে কমপ্লিট করতে হবে। জোন ওয়াইজ বন্ধুরা এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে। ইস্টার্ন রিজনের ক্ষেত্রে যদি বন্ধুরা আমরা দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে এক্সামিনেশন সেন্টার দেওয়া রয়েছে। আপনারা প্রত্যেকে সেই এক্সাম সেন্টার কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন। আপনারা যেখান থেকে আবেদন করুন না কেন, প্রত্যেকে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন আপনাদের নিকটবর্তী যে এক্সাম সেন্টার রয়েছে সেই এক্সাম সেন্টারের কোড মানে সেই এক্সাম সেন্টারকে আপনারা বেছে নিয়ে এখানে আবেদন করবেন। এখানে এক্সামিনেশন সিলেবাসের ক্ষেত্রে বন্ধুরা জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 50টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 50-এর। রিজয়নিংয়ের উপর 25টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 25-এর। নাম্বারিকাল অ্যাবিলিটির উপর 15টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 15-এর। কম্পিউটার ফান্ডামেন্টালস, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, কমিউনিকেশনস, ইন্টারনেট, www. অ্যান্ড ওয়েব ব্রাউজ এক্সেট্রার উপর বন্ধুরা 10টি কোশ্চেন থাকবে, মার্কস থাকবে 10-এর। এখানে আপনারা পরীক্ষার সময় পাবেন 90 মিনিটের।
তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং ফিমেল পদে এখানে নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে দিল্লি পুলিশ এক্সামিনেশন 2023 কিন্তু হতে চলেছে বন্ধুরা। খুব বড় একটি নিয়োগ কিন্তু বন্ধুরা ইতিমধ্যে হতে চলেছে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে কনস্টেবল পদের জন্য দীর্ঘদিন ধরে আবেদন করার অপেক্ষায় রয়েছেন, স্পেশালি দিল্লি পুলিশের জন্য, তারা কিন্তু প্রত্যেকে এখন এখানে আবেদন করতে পারছেন। যার আবেদন কিন্তু এখানে বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো প্রত্যেক চাকরি প্রার্থীদের বলবো, আপনারা যারা যারা এখানে আবেদন করতে চাইছেন তারা প্রত্যেকে কিন্তু আবেদন করে নেবেন অনলাইনের মাধ্যমে। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।